বাংলাদেশের দরিদ্রপীড়িত এলাকার অসহায় দুস্থ মানুষদের নানাভাবে সাহায্য করার প্রত্যয়ে ফান্ড রেজিং করেছে যুক্তরাজ্যের বার্মিংহাম ভিত্তিক চ্যারিটি সংগঠন হোপ বাংলাদেশ। বৃহস্পতিবার ক্রিসমাস দিনের ছুটিতে বার্মিংহামের বাঙালি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে এই ফান্ড রেজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী রানামিয়া চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ফান্ড রেজিং এর শুরুতে দরিদ্রদের সাহায্যার্থে হোপ বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন হোপ বাংলাদেশের উদ্যোক্তা ও বার্মিংহাম ইকবাল ব্যাংকোয়েটিং হলের পরিচালক আব্দুল ইকবাল। This project will go on continuously with my help from my friends and families. We will build shelters all over Bangladesh. So if anybody wants to come and help us, please do so because there are a lot of poor people in our country and we need to help them. ফান্ডরেজিংয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদ, বাংলাদেশ বিজনেস ফোরামের চেয়ারম্যান আলহাজ ফয়জুর রহমান চৌধুরী এমবি, বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান এমদাদ হোসেন, বাংলা কাগজের জেনারেল সেক্রেটারি আলহাজ খসরু খান, লতিফিয়া ফুলতলি কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা কাদির আল হাসান, সংস্কৃতিকর্মী শাকিল আহমেদ, ব্যবসায়ী জহিরুদ্দিন একলিম, আহমেদ ববি প্রমুখ। রিয়াদ আহাদ, বার্মিংহাম।